ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো একদমই ভালো নেই, কারণ আমার খুব ফিভার। তো সবাই সাথে থাকো, আজকে কি কি মা রান্না করবেন তো সবাইকে দেখিয়ে দেবো। সবাই সাথে থাকো। সকাল সকাল চা খাই না, তো এখন বাবার ঘরে আছি। তো আমাদের ঘরে একটি গরু আছে, তো জার্সি গরু, সেটা দুধ দেয়, তো দুধই খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দুধ, তো এটা গরম হয়ে গেলে এটা খাবো বিস্কুট দিয়ে। এই যে দুধ, এই যে দেখতে পাচ্ছ মাছ রান্না করেছেন, ডাল, আর রান্না ডাল হয়ে গেছে। তারপর এখন হবে ছোটো মাছ দিয়ে করুয়া, তারপর হবে শিম দিয়ে মাছ দিয়ে তরকারি। তো সবাইকে দেখিয়ে দেব। যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মকা মাছ, পুঁটি মাছ, দারকিনা মাছ, এগুলো আজকে রান্না হবে। এই যে পুঁটি মাছগুলো মা কেটে নিয়েছেন। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ছোটো মাছগুলো, মকা মাছ আর ইচা মাছগুলো কাটার পর ধুয়ে টানিয়ে নিয়েছি, এখন করুয়া বানিয়ে নেওয়া হবে। পুঁটি মাছগুলো ধুয়ে টানিয়ে নেওয়া হয়েছে। তারপর এই যে ছোটো মাছ দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে মাছের করুয়া বানিয়েছেন। এই যে দেখতে পাচ্ছ, দেখেই জিব্বাতে জল আসছে, খেতে ইচ্ছে করছে। তো আজ এটা খাবো, তারপর হবে শিম দিয়ে মাছ দিয়ে তরকারি। তো সেটাও সবাইকে দেখিয়ে দেব। এই যে দেখতে খুব সুন্দর লাগছে। করুয়া বানানো হয়ে গেছে, এখন হচ্ছে এই যে শিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে শুকনা শুকনা করে বানানো হচ্ছে। এই যে তো করুয়া প্রায় হয়েই যাচ্ছে। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, তো দেখেই বোঝা যাচ্ছে অনেক খেতে টেস্টি হবে মার হাতের রান্না। তো করুয়া প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। তারপর বানাবো সুজি। তো মা তো সকালে ভাত খান না, তার জন্য মা এখন স্নান টান করে এসে চা খাবেন, তার জন্য চার সঙ্গে এখন সুজি বানাবো। এখন নামিয়ে নেব করু। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেলে সুজিগুলো দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি সুজিগুলো দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে
চিনি একটু দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ আমি চিনি দিয়ে দিয়েছি, এখন একটু আরো ভাজা করব, তারপর জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ ভাজা হওয়ার পর আমি এই যে একটু জল দিয়ে দিয়েছি, এখন স্টিম কমিয়ে এগুলো ভালো করে জোরজোড়া করে নেব। দেখতে পাচ্ছ আমার সুজিগুলো কি সুন্দর জোরজোড়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এগুলো নামিয়ে এখন চা বানিয়ে নেব, তারপর এগুলো মা আমি মিলে খেয়ে নেব। দেখতে পাচ্ছ আমার সুজিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, না হলে তো অনেক বড় হয়ে যাবে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের জন্য বাই বাই।